হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার টু ইয়ার ওল্ড বেবির ডেলি রুটিন তো আমার মেয়ে ডেলি রুটিন কীভাবে মানে ওর প্রত্যেক দিন কীভাবে কাটে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখন সকাল বাজ যে সাড়ে সাতটা আর ওর ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে দেখেছো ঘুম থেকে কিন্তু ওঠেনি বেশ কিছুক্ষণ বেছানাতে গড়াগড়ি করবে এরকম তারপর উঠবে আর ওকে আমি আজকে হাগিস পরি দিয়েছি তো কয়েকদিন পড়াচ্ছিলাম না ও না গিয়ে না বাথরুমে পেচ্ছাপ করে আসলো এখন আবার এক দুদিন দেখছি পেচ্ছাপ করছে না তো ওই জন্য হাগিস পড়াতে হয় নাহলে তো বেছানাই করে দেবে তো দেখো এখনও সকালবেলা সোজা যাবে বাথরুমে এখন পেচ্ছাপ করতে কারণ এটা প্রত্যেক দিনই যায় তো এখনও যাবে হাগিস পরে আছে তবু আর হাগিসটা খুললে না ও পেচ্ছাপ করে হাগিস খোলার সঙ্গে সঙ্গেই করে তো এখন সোজা যাচ্ছে বাথরুমে আর এখনও বাথরুমটা ভালো চিনেছে বেশ কয়েকদিন বেছানাতে করছিলো না টয়লেট তো সেই কারণে আমি ওকে হাগিস পরাচ্ছিলাম না এখন আবার দুদিন বর্ষাকাল তো তো দেখছিলাম করছে ওর জন্য আবার হাগিস পরাচ্ছি কিন্তু সকালের অভ্যেসটা পেচ্ছাপ করার মানে টয়লেট করার বাথরুমে এসেই করে তো দেখতে পাচ্ছ ওর হাগিস আমি খুলে দিয়েছি এখন বেছানাতে চলে এসেছে ওকে বসিয়ে দিলাম আর প্রত্যেকদিন সকালে ও জল খায় তো ওকে আমি এই যে অভ্যেসটা করিছি জল খাওয়ানো জল খাওয়ানো তো খুব ভালো কথা তাই ওকে আমি যতবারই জল খাওয়ানোর চেষ্টা করি আর এটা কিন্তু আমি ঠান্ডা জলে দিয়েছি গরম জল দিইনি যেহেতু গরমকাল ও গরম জল খেতে চাইবে না একদম শীতকাল হলে একটু মিশিয়ে দিতাম তাহলে খেয়ে নিতে যেহেতু এটা গরমকাল তার জন্য ওকে আমি একদম ঠান্ডা জলটাই দিই ঠান্ডা বলতে ফ্রিজের নয় এমনি ঠান্ডাই যেটা নর্মাল হয় ওটাই আর তো এখন দেখো ঘুম থেকে উঠেছে একদম খালি গ্যাস হয় যেহেতু গরমকাল তার জন্য তো ওকে সব প্যান্ট জামা পরিয়ে দিচ্ছে এখন তারপর চুলটা বেঁধে দেবো আর আমি কালকেই ওর মাথাতে একটু তেল দিয়েছি কারণ মাথাটা ছোট বাচ্চাতে গরম থাকে মাঝে মধ্যেই তেল দিই আর ও তেলটা নিতে চায় না খুব দুষ্টু তো আর দেখো কেমন ক্যামেরার দিকে তা কত রকমের ভঙ্গি করছে স্মাইল করছে আর চুল মোটেও বাঁধতে চায় না তো দেখতে পেলে এখন ওর ঘুম কাঠিনি হাই তুলছিলো তো এখন আমি চুলটা বেঁধে দেবো তো চুল বাঁধার কথা শুনলেই ওর মানে বিরক্ত চলে আসে দেখো এখানে কীরকম বদমাশি করছে চুল বাঁধবে না বলে তবুও আমি ওর চুলটা বেঁধে দেবো আর যখন বলি যে তোর চুলটা কেটে দেবো তখন তো প্রচণ্ড কান্নাকাটি করবে আর একে মারবে ওকে মারবে চুল কাটার কথা বললেই হলো তো যেখানে আমি চুল বেঁধে দিচ্ছি আর কেমন ক্যামেরার দিকে তাকিয়ে দেখো স্মাইল করছে দুষ্টু তো ভীষণ দুষ্টু আর এক একদণ্ড কোথাও বসে থাকে না চুপ করে তো এখন আমি চুলটা বেঁধে দিচ্ছি কারণ গরম ভালোই পড়েছে তো আষাঢ় মাসেও জানো তা কীরকম গরম হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস ভাদ্র মাসে তো একদম ভীষণ গরম তাও আষাঢ় মাসে এখন তো জল বৃষ্টি হচ্ছে দেখো আমি দুপাশে দুটো ক্লিপ মেরে দিলাম ক্লিপটা দিলাম যাতে সামনে দু একটা চুল চলে না আসে আর এই চুলগুলো দেখতে পাচ্ছ এই চুলগুলো আমিই কেটেছি সামনের চুলগুলো যাতে চোখে না চলে আসে তার জন্য একদম চোখে চলে আসছিলো ওর জন্য চুলটাকে আমি কেটে ছোটো করে দিয়েছি আর পাশের চুলগুলো যাতে না আসে তার জন্য আমি ক্লিপ দিয়ে দিলাম তো চুল বাঁধা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ রানি এখন ব্রাশ করছে তো ওকে আমি মাঝে মধ্যে একটু ব্রাশ করে দিই ও ব্রাশ করতে চায় না নিজে নিজেই ব্রাশ করতে চায় তো ওকে দিই ও যেটুকু করে করে তারপর ওকে মুখ ধুই দিই আর এটা এই কদিন ধরে মানে দুবালা এখন করতে চায় কারণ আমি যেহেতু দুবেলা ব্রাশ করি ও দেখলে ও করতে চায় তো দেখো কীরকম থুতু ফেলতে এসছে আমি বললাম থুতুটা ফেলে তাই ফেললো তো এখন ওকে আমি মুখটা ধুয়ে দেবো সকালবেলা ব্রাশ করে প্রত্যেক দিন তো ব্রাশ করা হয়ে গেছে এরপর বসেছে বই নিয়ে আমি সকালবেলা যেটুকু সময় পারি ওকে বসানোর চেষ্টা করি যাতে মানে অভ্যেসটা যাতে হয় আর কি মানে পাক্কা যে পড়বে এমন কোনো কথা নেই যেটুকু পড়ুক পড়ুক অভ্যেসটা যাতে হয় সঙ্গে সঙ্গে আর তোমার যেটুকু শেখে আর কি দুবেলা বসানোর চেষ্টা করি তো সকালবেলা আমি যতক্ষণ ওর পাশে বসে ওকে পড়াবো ততক্ষণই ও পড়বে হলে পড়বে না তো আমি এখন ওকে পড়াচ্ছি প্রথমে আমি বইগুলো যেটুকু পারি আ এ বি ডি একে চন্দ্র ওয়ান টু তারপর হেড মানে কি এই সমস্ত যেটুকু পারি পড়াই তারপর ওকে যেটুকু পারি একটা স্লেট আছে ওতে লিখে হাতটা বোলানোর চেষ্টা করি তো এখন ওর পড়া হয়ে গেছে তো এখনও বলতে চাইছে যে এখন স্লেটে লিখবে তো দেখো ব্যাগ থেকে একা একাই মানে স্লেটটা বার করলো এবার বলছে ওখানে লিখবে তো দেখো পেন্সিল বক্সটাও বার করেছে এবার ওখানে অওয়া লিখে দিতে হবে তো এবার আমি ওকে অওয়া লিখে দেবো ও হাত বোলাবে তো আমি ওকে দেখো চারটে ঘর করেছি ঘর করে এবার অওয়া লিখে দিচ্ছি তো এইগুলো ও তো নিজে লিখতে পারে না ও তো এখনও খুবই ছোটো তবু চেষ্টা করি মানে ও চেষ্টা করে লেখার যেটুকু ছোটো বাচ্চা যেটুকু করানো যায় তো দেখো ওর হাতটা আমি এখন ধরেছি ধরে এবার হাতটা বুলিয়ে বুলিয়ে দিচ্ছি নাহলে তো লিখবে না ওর মানে দাগ ঠাক এই সমস্ত দেবে তো যেটুকু পারি এভাবেই শেখানোর চেষ্টা করছি তো এই দেখো এখন ওরা বুলিয়ে বুলিয়ে দিয়েছে এবার ওর উপর ও লেখার চেষ্টা করবে তো যেটুকুই পারে চেষ্টা করে আমি দিই ওর পাশে বসে থেকে সেটুকু করার চেষ্টা করি আর পড়াশোনা তো হয়ে গেছে তো ওকে আমি পড়তে বসিয়েছিলাম তখন পনেরো আটটা ওরকম বাজে আর তো পরে ঠোরে আধা ঘন্টা এক ঘন্টা মতো একটু পড়লো ওর পড়া তো জানোই তো তারপর উঠে গেছিল উঠে গিয়ে এই যে খেলনাগুলো দেখছো সামনে তো ওই খেলনা খেলছিল তো বলছিল মা আমি খেলনা খেলবো তো খেলনাগুলো বার করে দিয়েছিলাম তো খেলছিল। আর এই খাবার খাচ্ছে এটা হচ্ছে দুধ আর সুজি আমি রান্না করেছি প্রতিদিন সকালে আমি ওকে এটাই দিই আর ও না ঝিনুক বাটিতে খেতে পারে না চামচে ওই বোতলে খেতেই ভালোবাসে দেখো নিজে ধরেই কেমন খাচ্ছে তো নিজে ধরেই খেয়ে নেয় ছোটোবেলায় আমি খাই দিতাম তো এখন নিজে ধরেই প্রায় খেয়ে নেয় মাঝে মধ্যে আবার আমিই খাইয়ে দিই তো দেখো একটুখানি বাকি ছিল এটুকু আমি ধরে খাইয়ে দিলাম তো এখন ওর খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পর ওইখানে বসে এখন খেলা করবে আর আমি যাব রান্না করতে কারণ ওকে এখানে খেলনাটা দিয়ে গেলাম আর দুটো গেটই আমি লাগিয়ে দিয়েছি নাহলে রোদে রোদে ঘুরে বেড়াবে তার জন্য এখন ওখানে খেলা করবে আমি এবার গিয়ে রান্না করব তো আজকে যেহেতু মিঠাইয়ের ডেলি রুটিন শেয়ার করছি তার জন্য আজকে আমি মিঠাইয়ের রান্নাটাই দেখাচ্ছি এখানে আছে ব্রাহ্মণী শাক বিনস কুমড়ো গাজর আর পেঁপে তো এগুলো দিয়েই আজকে মাছের তরকারি এখানে ট্যাংরা মাছ আছে যত সম্ভব আমরা কাটা ছাড়া মাছ মিঠাইকে খাওয়ানোর চেষ্টা করি বেশিরভাগই আমাদের বাড়িতে সেই জিওল মাছ মাগুর মাছ এই সমস্তই আসে তো কড়াইটা দিয়ে গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সর্ষের তেল তো এবার মাছগুলো আমি এতে দিয়ে দিলাম ভাজার জন্য তো আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর যেগুলো আমি কুচি মানে করে রেখেছিলাম বিনসটা তো রয়েছে শাকটা কুচি করে নিলাম আর এগুলোকে ঘষে নিলাম আমি তাহলে খুব তাড়াতাড়ি বলেও যায় আর খুব ভালো হয় তো মাছ ভাজা তোলার পর অল্প একটু তেলের মধ্যে ওই বিনসগুলোকে হালকা আমি একটু ভেজে নেবো তারপর যেই ঘষে রাখা সবজি আর শাক রয়েছে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো চেড়ে একটু ভেজে নেব তো নেড়ে চেড়ে দেখো একটু ভেজে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো একটু পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন আর একটুখানি একদম জিরে গুঁড়ো একটা হালকা পাতলা ঝোল হবে তো এটা নেড়ে চেড়ে একটুখানি আমি জল দিয়ে দেবো এরপর তো এটা আমি ওই দুবেলার তরকারি করছি তাই দুটো মাছ আর একটু ঝোলটা বেশিই হচ্ছে ওর জন্য সবজিগুলো একটু বেশিই দিয়েছি তো ফুটে গেছে এরপর মাছ দুটো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো তারপর একটু ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ পুরো ফুটে গেছে আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিলাম মিঠাইয়ের তরকারি পুরো রেডি তো এইখানে দেখো ও খেলা করছে ও দিদিদের সঙ্গে আমি বেরোতে দিইনি রোদে তাই ও দিদিরা এসছে ও দিদিদের সঙ্গে এখানে খাটে খেলা করছে এখন স্নান করতে চলে এসছে আজকে ওর মাথায় আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর আমি এক দুদিন মানে দুদিন পর পর শ্যাম্পু করে দিই কারণ বড়ো চুল যেহেতু আর নোংরা হয় আর তেলটা আমি যেহেতু কালকে দিয়েছি অনেকটা নোংরা হয়েছিল তার জন্য আজকে আমি শ্যাম্পু করে দিলাম আরও শুধু বলব না সাওয়ার জেলা ওকে দেখো সাওয়ারে স্নান করছে তো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিম পাউডার কাজল এগুলো সব লাগিয়ে রেডি করিয়ে দেবো প্যান্টটা পরিয়ে দিয়েছি আর চুলটা প্রায় শুকিয়ে গেছে অনেকটাই আর যদি না শুকায় চুলটা তাহলে আমি কি করি বলো তো ড্রায়ার আছে ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিই মানে যেদিন দেখি বর্ষাকাল রোদ ওটেনি মেঘ মেঘ হয়ে আছে সেদিন তো চুলটা এখন দেখছি ভালোই শুকিয়ে গেছে আর এই দেখো কাজলটা আমাকে পরাতেই দেবে না সেই রকম করে পড়ালাম ও নিজে পড়বে বলে বায়না করছে তো এখন আমি বললাম বেশ তাহলে পাউডারটা নিই তো একটু পাউডার দিয়ে দিলাম নাহলে ওটা লেটকে যাবে তার জন্য আর এই দেখো এখন নিজে নিজেই গায়ে কেমন পাউডারটা ডলছে দেখো তো আমি এখন গোটা গায়ে পাউডারটা দিয়ে তারপর ওকে জামাটা পরাবো আমি প্রত্যেক দিন এরকম স্নান করার পর ওকে পাউডার দিয়ে দিই বিকালেও দিই সকালের দিকেও দিই তখন আমি এখন গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি আর আমাদের ঘরটা না অতটা বেশি গরম নেই যেহেতু দোতলা আর নিচের তলাতে একটু ঠান্ডা তো মানে গরম আছে গরম নেই এটা বলবো না গরম আছে কিন্তু খুব কম অন্য অন্য বাইরের চাইতে কম বাইরে যেরকম রোদ কত গরম তার চাইতে একটু কম আছে আর এ দেখো এখন চুলটা আছে দিচ্ছি ওর জন্য যতক্ষণ পারি ঘরে রাখারই চেষ্টা করি কিন্তু অত ছোটো মানুষ ঘুরতে চাইবে খেলতে চাইবে তো গেট খোলা পেলেই ছুটটে বেরিয়ে যায় তো এখন চুলটা আমি এরকম আচ্ছা দিলাম একটু পরে আমি এটা বেঁধে দেবো তো মিঠাইয়ের খাবার নিয়ে চলে এসেছি ওর জন্য একটা আম কাটা হয়েছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর এখানে অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি তো এটাকে আলু দিয়ে প্রথমে আমি ভালো করে চটকে নিই একদম তারপর আমি যেই সবজিটা দিয়ে ঝোলটা করেছি মাছের তো সেটা আমি নিই তারপর নিয়ে ভালো করে মেখে নিই আর মিঠাই রান্না দেখো কেমন বসে আছে আর ওকে আমি হাতে করে খাইয়ে দিই ও এখনও নিজে অত ভালো করে খেতে পারে না নিজে খেতে চাই মানে আমি দিই না খেতে আর যদিও বা খুব বায়না করে তখন কি করি বলো তো গোল গোল পাকিয়ে রেখে দিই ও তুলে তুলে খাই কিন্তু জামা কাপড়ের অবস্থা খুব খারাপ করে দেয় তো আমি নিজেই ওকে খাইয়ে দিই তো খাওয়া দাওয়ার পর দেখো ঘুমিয়ে গেছে অন্য অন্য দিন কোনো কোনো দিন সকাল দিকে ঘুমাই তো আজকে যেহেতু সকাল দিকে ঘুমায়নি ওর জন্য দুপুরে খুব জোর ঘুম পেয়ে গেছিলো খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে একদম আর এখন হয়ে গেছে বিকেল মিঠাইরানি সাজুগুজু করে দুপাশে দুটো ঝুঁটি বেঁধে চলে এসছে ঘুরতে তো রাস্তা দিয়ে এরকম ঘুরে আমাদের বাড়ির আশেপাশে রাস্তা দিয়ে ঠাম্মির সঙ্গে হোক আর আমার সাথে হোক বাড়ির যে কোনো কাকিয়া যার সাথে হোক ঘোরে বিকালবেলা ওর ঘোরার চাই তো এখন ঘুরতে বেরিয়ে পড়ছে রানি তো আর এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে যে সাতটা সাতটার সময় আমি ওকে দুধ বিস্কুট গুলে দিয়েছি বাটার বিস্কুট দিয়েছি আজকে একটু কমই দিয়েছি আজকে তিনটে মতো দিয়েছি তিন চারটে করে দিই বেশি দিই না তখন ও খেয়ে নিচ্ছে খাওয়ার পরে ওকে আমি বইনে বসাবো তো এ দেখো এখন খেয়ে নিচ্ছে নিজে হাতেই খেলো আর এখন বেজে গেছে সাতটা কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যের এখন বসে গেছে বই নিয়ে এবার নিজেই ব্যাগ খোলার চেষ্টা করছে তো ওর বাপি ওকে আজকে পড়াতে বসেছে সন্ধ্যার দিকে ওর বাপি আমি দুজনেই বসি সকাল দিকে যেহেতু ওর বাপির কাছ থেকে বসাতে পারে না তো এই হচ্ছে আমার মেয়ের ডেলি রুটিন আর পড়ে ঠোরে কিছুক্ষণ খেলা করার পর ও ডিনার কমপ্লিট করে নেবে কোনো কোনো দিন সাইল্যাক্স কোনো কোনো দিন ভাত এরকম দিই আমি ওকে ডিনারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশের বেললাইকেনটা প্রেস করে